টাইপ টু সাধারণত বয়স্ক লোকেদের আগে আমরা পেতাম, এখন দেখা যায় যে অতি অল্প বয়স্ক ছেলেদেরও টাইপ টু ডায়াবেটিস নিয়ে তারা আসছে। এখন প্রায় 30% লোকের ডায়াবেটিস আমরা পাচ্ছি, এবং আমরা ভাবছি যেটা যেরকমভাবে ডায়াবেটিসের প্রসারণ ঘটছে তাতে 2030 সালের বরাবর আমরা ভারতবর্ষের প্রায় অর্ধেক লোক ডায়াবেটিসের দ্বারা আক্রান্ত হবে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে পাশ্চাত্য দেশের খাওয়ার প্রক্রিয়াটা কিন্তু ওদের দেশের দিয়েই ব্যান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আগ্রহ করে নিচ্ছি। নমস্কার, আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর দেবজ্যোতি কোনার, ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট। আজকে আমি আপনাদেরকে ডায়াবেটিস সম্পর্কিত কিছু তথ্য বলতে চাই। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সবসময় উঠছে, আজকে আমরা এটা বলি, আমি আমার এই ডায়াবেটিসের সঙ্গে ব্যাপারটাকে একটু ভরপুর করতে চাইব, সেটা হচ্ছে যে ডায়াবেটিস ভারতে কেন বাড়ছে। এটা খুব ইম্পর্টেন্ট একখানা ডিসকাশনের লেভেল, আগে যেটা ছিল না। তার অনেক রকমের ব্যাখ্যা আছে, অনেক রকম কারণ আছে। কেউ বলে যে অ্যাডিনোভাইরাস 32-র জন্য আমাদের দেশে ফ্যাটি লিভার হওয়া শুরু হয়েছে, সেইখান থেকে শুরু হয়েছে আমাদের ডায়াবেটিস হওয়া। কেউ বলেন যে ভারতবর্ষে যবে থেকে গম এসছে বাজরাকে বন্ধ করে দিয়ে সবে থেকে আমাদের দেশে সুগার এসছে। এটা প্রত্যেকটা জিনিসেরই হয়তো কিছু কিছু সত্যি আছে, কিন্তু আমরা যেটা পাশ্চাত্য দেশের খাদ্যাভ্যাস যবে থেকে গ্রহণ করেছি তবে থেকে সেটা যেন বাড়াবাড়ি রকমের বিষয় বেড়ে গেছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে পাশ্চাত্য দেশের খাওয়ার প্রক্রিয়াটা কিন্তু ওদের দেশের দিয়েই ব্যান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আগ্রহ করে নিচ্ছি। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিন্তু বাইরেই রুটি না খেয়ে পিৎজার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, হ্যাঁ ম্যাকডোনাল্ডের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, যেগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে বলে আমার বিশ্বাস, এবং অলরেডি করতে শুরু করেছে। কিন্তু এখন রিসেন্টলি আমরা একটা অদ্ভুত সুন্দর আর্টিকেল পেয়েছি, রিসেন্টলি বেরিয়েছে আর্টিকেলটা, সেটা যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে 4টে মন্নান্তর হয়েছিল, মন্নান্তর মানে ফেমে নেই, যেখানে 17 কোটি লোক মারা গেছিল টোটাল। এবং এই 17 কোটি লোকের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 43-এর মন্নান্তরেই আমাদের জানি, কলকাতার পশ্চিমবঙ্গে প্রায় 46 লক্ষ লোক মারা গেছিলেন। তো এই যে ভারতবর্ষের জনসংখ্যা যদি আমাদের 7 কোটি হয়ে থাকে, তাহলে তার মধ্যে থেকে যদি আমরা দেখি যে মানে এই সময়কালটা ধরে এই 250 বছরের মধ্যে যে টোটাল হিসাব করে দেখা গেছে যে 1/3 1/3 লোক মারা গেছিল। এই 1/3 লোক কারা মারা গেছিল, মন্নান্তরে তারা কেন মারা গেছিল, তার কারণ তাদের লিভার এনজাইমস গুলো ছিল, তারা হচ্ছে ফাস্ট মেটাবলাইজ, মানে তাদের খাবারের উপরই তারা ডিপেন্ডেন্ট থাকে, এবং ফাস্ট মেটাবলাইজাররা খাবার না পেয়ে তাড়াতাড়ি তারা সার্ভাইভ করতে পারেনি, মারা গেছে। আমরা যারা বেঁচে আছি তারা হচ্ছে, তারা মন্নান্তরে যারা বেঁচে ছিল তারাই বংশধর। তাহলে তাদের মধ্যে থেকে তারা ছিল হচ্ছে স্লো মেটাবলাইজার। তো স্লো মেটাবলাইজার মানে হচ্ছে যে কোনো খাবারপত্র যেগুলো আমরা খাই সেগুলোকে আমরা স্লোলি হজম করি, মানে আমরা সেই জন্য কম খাবারেও বেশি দিন বেঁচে থাকতে পারি। এবং আমাদের ব্রেনের মধ্যে সেই সেন্সেশনটা হয়ে গেছে খাবার না পাওয়ার, সেই একখানা ভয় যেখানে যদি আমরা খাবার পেলে গপ গপ করে খেতে থাকি, এবং তার জন্য আমাদের স্লো মেটাবলাইজারে খাবার আমাদের কাছে এখন সাফিসিয়েন্ট আছে। আগেকার দিনের থেকে আমাদের ইন্ডিভিজুয়াল ফুড গ্রেন আমাদের কাছে অনেক বেশি পরিমাণে পৌঁছায়, আমাদের একেকজনের খাদ্য বরাদ্দ অনেক বেড়ে গেছে, সেই জন্য আমরা সেটা কিন্তু তার থেকেও বেশি খাই যতটা দরকার, সেই জন্য আমাদের ওবেসিটি হচ্ছে। এবং এই ওবেসিটি হওয়ার জন্য সেটাকে মেটাবলিক ঠিকমতো করতে না পারার জন্য আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, মেটাবলিক সিন্ড্রোম তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে একটা বিরাট ইম্পর্টেন্ট কারণ। তো আমাদের হচ্ছে যেটা মেন মোস্ট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট চিকিৎসার প্রধান উপযুক্ত জিনিস হচ্ছে কিন্তু এক্সারসাইজ, ওজন কমানো এবং নিয়মিত খাদ্যাভ্যাস। যে খাবার আপনার বাড়ির আশেপাশে অ্যাভেলেবেল সেই খাবার খান, আপনাকে যেদের খাবার এখানে আমাদের তৈরি হয় না সেটাকে আনানোর কোনো দরকার নেই। মানুষ একটা জায়গা থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছিল, তার পছন্দের মতো খাবার যেখানে পেয়েছে তারা সেখানে সেটেল করেছে,
তাহলে আমরা বাঙালিরা যেখানে সেটেল করেছি এখানকার খাদ্যাভ্যাসটাই আমাদের সঙ্গে কিন্তু জেনেটিক্যালি তৈরি হয়ে আছে। এবার আমি যদি সেখান থেকে শুরু করতে যে টার্কির খাবার খাবো, ওখান থেকে অ্যাভোগ্রাডো কিংবা কিউই খাবো, প্রয়োজন মতে, আমার প্রয়োজন নেই সেটা। কিন্তু আমরা মাস বিশ্বায়নের ছাপে পড়ে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টের যোগে পড়ে যেটা সম্ভব নয় সেই অসম্ভব অসম্ভব খাবারগুলোকেও আমরা বেশি দাম দিয়ে খাচ্ছি, অথচ ঘরের কাছে আমার যে খাবারগুলো আছে সেইগুলো না খেয়ে। নমস্কার, আমি ডক্টর ডি কোনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সঙ্গে কোনো একটা সময় কোনো একটা সেশনে দেখা হবে। নমস্কার।